দুয়ারে জামাই, দুয়ারে জামাই নেবে নাকি? দুয়ারে জামাই, মাসিমা, কাকিমা, জেঠিমা, কে কোথায় আছেন? সব বেরিয়ে আসুন। এবারে সরকারের উদ্যোগে নতুন দুয়ারে জামাই হয়েছে, তো আর কোনো ভাবনা চিন্তা নয়। যদি আপনার জামাই বিদেশেও থেকে থাকে, আসতে না পারে, বা অন্যান্য কোনো রাজ্যে থেকে থাকে, আসতে না পারে, তার সমস্ত সলিউশন আমাদের কাছে। ঘরের জামাই এখনই করে নিন, সঙ্গে মিষ্টি, ফল, শাড়ি সবই পাবেন, কোনো চিন্তা নেই। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি চলে আসুন, বাইরে বেরিয়ে দেখুন, দুয়ারে জামাই অপেক্ষা করছে। কি হলো মাসিমা কাকিমারা, কোথায় গেলেন সব? তাড়াতাড়ি আসুন। তো দুয়ারে জামাই বুক করতে হলে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, লিখে নিন মাসিমা কাকিমা জেঠিমারা যারা যারা শুনতে পাচ্ছেন। 9038126458। দুয়ারে জামাই, দুয়ারে জামাই নেবে নাকি? দুয়ারে জামাই, মাসিমা কাকিমা জেঠিমা সব গেলেন কোথায়? তাড়াতাড়ি বাইরে আসুন, দুয়ারে জামাই যে ঘরের কড়া নাড়ছে। যদি আপনার জামাই না এসে থাকে, তো অবশ্যই এখনই বুক করে নিন দুয়ারে জামাই। হ্যাঁ, এটা সরকারের নতুন প্রকল্প, তো আর দেরি না করে তাড়াতাড়ি ছুটে ছুটে আসুন। আমার এই ছোট্ট ব্যাগে এতে ফল মিষ্টি আছে, দেখে যাও নিজের চোখে, জামাই যে আসছে ঘরে, এ সুযোগ পাবে না আর। বলো মাসিমা কি দাম দেবে, জামাই নেবে গো জামাই? দুয়ারে জামাই, দুয়ারে জামাই নেবে নাকি? দুয়ারে জামাই, আরে মাসিমা জেঠিমা কাকিমা আছেন নাকি? আরে এখন দুয়ারে জামাই পাওয়া যাচ্ছে, সরকারের নতুন প্রকল্প, তো আপনার জামাই কি এসেছে কি? না, জামাই তো আসবে, আসার তো কথা, আমরা তো রেডি হয়ে বসে আছি। বাটা ফাটা দেবো বলে এখন তো এসে পৌঁছলো না। এই দেখুন না, সকাল থেকে ঘুরছি, যদি কোথাও জামাই পাওয়া যায়, কাপড় মিষ্টি ফল সব নিয়েই ঘুরছি। যদি কারোর বাড়িতে পেয়ে যাই, তো দুপুরে খাওয়া দাওয়াটা হয়ে যাবে। আর যাদের হচ্ছে মেয়েরা জামা, মেয়েরা জামাইরা বাইরে থাকে, বিদেশ থাকে, অন্য রাজ্যে থাকে, আসতে পারবে না, তাদের তো হচ্ছে একটা আশা থেকেই থাকে। বলুন, এখন ফোন করেছিল কিন্তু এখনো তো এসে পৌঁছলো না। ও হ্যাঁ, তা কি করব বুঝতে পারছি না এখন। ঠিক আছে, আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, যদি না আসে তো আমাকে তাহলে খবর দিয়ে দেবেন, আমি চলে আসবো। ঠিক আছে, আমার নাম্বারটা তাহলে লিখে নিন। আচ্ছা, আর অনেক জামাইয়ের ডিমান্ডও আছে, যদি আপনার ছেলেগুলো থেকে থাকে তো বলুন, তাহলে হচ্ছে নিয়ে যাবো। না, আমার ছেলেগুলো নেই। একটা মেয়ে বিয়ে গেছে আর একটা ছেলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শাড়িটাও গেল, আমার হচ্ছে মিষ্টি 200 টাকার মিষ্টি, সেও গেল জলে। তারপরে এই ফল 180 টাকার, সেও জলে গেল। এত বাড়ি বাড়ি ঘুরলাম চারিদিকে, দুয়ারে জামাই তো কেউ নিলই না লোকে, সব টাকা আমার চলে গেল। এখন সব ঘরে বসে খেতে হবে। আর কি করবে এখন, এইগুলো নিয়ে এবারে কি হবে? এই তোরা এসেছিস, তোরাই খেয়ে খেয়ে নিবি, আর কি করবো? এই দুয়ারে জামাই হচ্ছে চলবে না একদম, প্রকল্প ফ্লপ প্রকল্প, এটা চলবে না একদম। সরকার থেকে নেহাত পাঠালো, তাই গেলাম, এই প্রকল্প একদম চলবে না, একদম ফ্লপ প্রকল্প, দূর দূর, এই দুয়ারে জামাই চলে নাকি? দুয়ারে জামাই সব একদম, এবার বসে একটু হাওয়া টাওয়া খেয়ে নি। দুপুরে রান্না টান্না হচ্ছে, কি রান্না হচ্ছে আজকে? অনেক কিছু হচ্ছে, 64 ভোজ হচ্ছে। বাহ, জামাই কোথায় রে? ওই ঘরে। এখন কি খাবি তাহলে বল, কেউ জলও পর্যন্ত দিল না তোকে? আরে না রে, কেউ জলও দিল না, এক গ্লাস তো জলও দিল না, কি আর বলি তবে। তাহলে মিষ্টি খা।
মিষ্টি দাঁড়া জল টল খেয়ে খাবো, কথা বেশ নেই। বাবা যা গরম। দেখি শাড়িটা যদি ফেরত দেয় আর মিষ্টি আর এগুলো তো খেতে দেবে না, এগুলো রেখে দেয়। ঠিক আছে, আচ্ছা যাও।